নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। সেই স্কুলে থাকতে আমরা ফিউচার ডুমকে ফুটুর ডুম বলা শুরু করেছিলাম। গতকাল হঠাৎ সেটা আবার মনে পড়ল, এক গদগদ ছবি থেকেই এই ধারণা। সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, হোক না হাফ প্যান্টুল মন্ত্রী, মন্ত্রী তো। তো তিনি এলেন দিলীপবাবুর সঙ্গে দেখা করতে। কেন ভাই, কি চাই? এমনিতেই ওই সুকান্তবাবুর সঙ্গে দিলু ঘোষের কি খুব সখ্যতা আছে? পাগলেও বলবে না। কিন্তু ওই যে শত্রু শত্রু আমার মিত্র, অরণ্যের প্রাচীন প্রবাদ। ওদিকে দলে শুরু হয়ে গেছে মুসল পর্ব। এ বলছে মহিলা নিয়ে ফুর্তি হতো, সে বলছে তিনটে গুগুর বাসা, আরেকজন বলছে কাঠি করেছে, আর কেন্দ্রীয় নেতৃত্ব বিচ্ছিরি রকমের ক্ষুব্ধ। বিশেষ করে এবারে টিকিট বিতরণের সময় শুভেন্দুর মতামতকে প্রাধান্য দেওয়ার পরে এরকম এক ফলাফল যে তাদের খুব খুশি করবে না, সে তো স্বাভাবিক। শুভেন্দুর বিরুদ্ধে বিজেপির যত প্রাচীন, তারা জড়ো হচ্ছেন এক জায়গায়। শুভেন্দু অধিকারী কেন দল ছেড়েছিলেন? রাম মন্দির করার জন্য, হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য, ইউনিফর্ম সিভিল কোড লাগু করার জন্য? একেবারেই না। উনি বুঝেছিলেন তৃণমূলে ওনাকে দু নম্বর হয়েই থাকতে হবে। এই কোট আনকোট বঞ্চনার কথা যখন ওনার মাথায়, ঠিক তখন বিজেপি তাকে আশ্বস্ত করতে পেরেছিল যে এধারে আসুন, নেতৃত্ব দিন, মুখ্যমন্ত্রী হন, সিম্পল। অনেকে বললেন ওই নারদা ইত্যাদি থেকে বাঁচার জন্য নাকি শুভেন্দু বিজেপিতে গিয়েছিলেন। ওসব অতি তুচ্ছ বিষয়, কনসিডারেশন একটাই ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া, আর কিচ্ছুটি নয়। কিন্তু সেটাই এখন প্রশ্নের মুখে, আর সেটাই আমাদের বিষয় আজকে, শুভেন্দু অধিকারীর ফুটুর ডুব। অষ্টাদশ লোকসভায় বাংলা নাকি দেশের মধ্যে সবচাইতে ভালো ফল করবে। বোধ পর্বের অন্তিম পর্বে যে সে ব্যক্তি নন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন প্রত্যয়ী ঘোষণা করেছিলেন। কিন্তু ভোটের ফল প্রকাশ হতে মোদী 400 আসন পার করা স্লোগান যেমন পরিহাসের বিষয়বস্তু হয়ে উঠেছে, ঠিক তেমনই অবস্থা বাংলা বিজেপি। গতবার 18 আসন ধরে রাখা তো দূর, এবার 12 আসনেই থামতে হয়েছে বাংলার বিজেপিকে। বঙ্গ বিজেপিতে গোষ্ঠীকন্দল ছিলই, এবার ভোটে ধাক্কা খেয়ে তা নতুন মাত্রা পেয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই কাজগড়ায় তুলেছেন একাধিক হেরো বিজেপি প্রার্থী। তার অবশ্য একটা বাস্তব ভিত্তি রয়েছে, দলের প্রার্থী বাছাই করতে গিয়ে নিজের ব্যক্তি স্বার্থ সুরক্ষিত করাকেই প্রাধান্য দিয়েছিলেন শুভেন্দু, তাতেই নাকি এই ভরা জমি। দলের অন্দরে শুভেন্দু অধিকারীরা ক্রমশ সরব হচ্ছে। অনেকেই বলছেন শুভেন্দু ছড়ি ঘুরিয়েছেন, এখন পরাজয়ের দায় তারই নেওয়া উচিত। তিনি নেমেছিলেন গুছিয়েই, অনেকের ধারণা তিনি ওই 2021-এর আগে হঠাৎ করে বিজেপিতে চলে এলেন, তা তো নয়। 2019-এ বিজেপি 18টা আসন পেল, বামের ভোট হুস করে রামে, এক ঝটকায় বিজেপির ভোট 40.7%, তৃণমূলের ভোট কত ছিল 43.3%। সারা দেশে বিজেপির অশ্বমেধের ঘোড়া ছুটছে, আর ঠিক সেই সময় থেকেই শুভেন্দুর কাছে এক আর কাঠি এসে এক বিকল্পের ছবি তুলে ধরেন। ওনারই কথা মতো তিনি দলে থেকেই মন্ত্রিত্ব নিয়েই ঘুঁটি সাজাতে শুরু করেন, বিভিন্ন জেলাতে কথাবার্তা চালাতে থাকেন। একটা পরিকল্পিত দলত্যাগকে হঠাৎ দলত্যাগে তৈরি করে মিডিয়া অ্যাটেনশনের ব্যবস্থা তৈরি হলো। শুভেন্দু কি দল ছাড়বেন? আরে বাবা, দল ছাড়া ঠিক হয়েছে 2.5 বছর আগে, কিন্তু মিডিয়া গাড়ির পেছনে ছুটছে। অভিষেক শুভেন্দু গোপন মিটিংয়ে কি সমস্যা মিটবে? কোনো সমস্যাই ছিল না। উনি যে বিজেপিতে আসবেন আর কে কে আসবেন সে সব ঠিক করাই ছিল। হ্যাঁ, সবাই শেষ পর্যন্ত সেই দম রাখতে পারেননি, সাহস ছিল না বা তাদের সামনে বিরাট কোনো গাজর ছিল না। কিন্তু যাদের সামনে ছিল, সেই রাজীব ব্যানার্জি, উত্তরপাড়ার বিধায়ক সাংবাদিক প্রবীর ঘোষাল বা তথ্য সংস্কৃতি মন্ত্রী হবেন এই আকাঙ্ক্ষায় রুদ্রনীল ঘোষের মতো আহাম্মকেরা দলে দলে যোগ দিলেন বিজেপিতে। চার্টার্ড বিমানে গেলেন দিল্লি, মঞ্চে মঞ্চে যোগদান মেলা চলছে। শুভেন্দু এক জনসভাতে নিজেই ফাঁস করে দিলেন, অমিত শাহকে প্রণাম করে জানিয়ে দিলেন বহু আগে থেকেই তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। তো দলে এসেই প্রথমেই ওনার চরিত্র অনুযায়ী সবটার কন্ট্রোল নেওয়া শুরু করলেন। জিতছেন তো বটেই, মুখ্যমন্ত্রীও হচ্ছেন, কাজেই শ্যাডো মন্ত্রিসভাও তৈরি করা শুরু হলো। কেউ কেউ নাকি সে লিস্টে না থাকতে পেরে ভারী অভিমান করেছিলেন। তো সেসবের পরে 38.15% ভোট পেল বিজেপি, আর তৃণমূল 48.2%। বিজেপির আসন 77, তাও বিধানসভা বসতে না বসতেই খসতে শুরু করলো। তখন তিনি সবটা ওই দিলু ঘোষের অপদার্থতা আর কিছু পুরনো লোকজনের অকর্মণ্যতা ইত্যাদি বলে বুঝিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্বকে। এবার 2024, আগের কথা মনে রেখে হাত খুলে দেওয়া হলো শুভেন্দুর। উনি ইচ্ছে খুশি মতো ঘুঁটি সাজাতে শুরু করলেন। কিন্তু মাথার ওপরে মমতা ব্যানার্জিকে নিয়ে কাজ করা আর নিজেই সবটা করার মধ্যে ফারাক আছে।
রাম ধারান ধারালেন। অনেকের বক্তব্য কেবল তার চয়েস অফ ক্যান্ডিডেটের জন্য, অন্তত গোটা চারেক আসন হারিয়েছে বিজেপি, আর এই বাজারে তার দাম কম নয়। এবং বিষয়টা এখানে থেমে নেই, বিজেপি তলার আর ওপরের সারি জুড়ে এক প্রবল শুভেন্দু বিরোধী গোষ্ঠী তার শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে শুভেন্দু মুখে যাই বলুন, আদতে বুঝেছেন যে ওনার চালে বিস্তর গণ্ডগোল হয়ে গেছে। উনি এখন ত্রিশঙ্কু ঝুলছেন, মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, বিরোধী দলনেতার পদটাও কি বেশি দিন ধরে রাখতে পারবেন মনে হয় না। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, 2024 সাধারণ নির্বাচনে এই বাংলায় বিজেপির এই ফলাফলের পরে শুভেন্দু অধিকারীকেই দায়ী করছে দলের বহু কর্মী সমর্থক, বলছে উনি ভুলভাল টিকিট দিয়ে আর ভুল প্রচার করেই দলকে হারিয়েছেন। আপনাদের মতামত কি? শুভেন্দু অধিকারী এর জন্য দায়ী, কারণ তিনি যে এককভাবে বিজেপিকে কিছু নেতৃত্ব বাদ দিয়ে তিনি যে কাজকর্ম করেছেন এককভাবে করেছেন, প্রার্থীর তালিকা থেকে যাবতীয় তিনি একা করেছেন। ওদের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব, মানে যারা আগেকে পুরনো বিজেপির সঙ্গে নতুন নব্য বিজেপির নিজের সঙ্গে মিল নাই, তো তারাই সাবোতাজ করেছে আর কি। দিলীপ ঘোষ অতি অবশ্যই জিততে পারত যদি দিলীপ ঘোষ এখানে টিকিট পেত। হ্যাঁ, ওকে দুর্গাপুরে পাঠিয়ে দিয়েই ঝামেলা পাকালো। ওভারঅল যেটা যা কিছু আছে, কোনো ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করা সেটা আমার তো মনে হয় সেটা উচিত নয়। জুনমালিয়া জিতে গেলে খালি দিলীপ ঘোষকে দায়ী নিয়ে গেলো, জেতা আসুন থেকে আজকে দিলীপ ঘোষকে সরিয়ে আজকে বর্ধমানে দিয়ে সে দিলীপ ঘোষকে হারালো। তা মানুষ এখন যেখান থেকে যা কিছু পাচ্ছে সেটার দিকেই যাচ্ছে। শুভেন্দু অধিকারী ক্যান্ডিডেটটা করেছেন, তবে ক্যান্ডিডেটটা যা উনি করেছেন তাও তো শীর্ষ নেতৃত্ব তো দায় নিতে হবে। তৃণমূল কংগ্রেস করার সময় তৃণমূল কংগ্রেসটাকে তো উনি সমস্ত কিছু উপভোগ করে তৃণমূল কংগ্রেসটাকে শেষ করেছেন, এবং সেই একই রকমভাবে বিজেপিতে গিয়ে বিজেপিটাকেও শেষ করলেন। রাজনীতির ভেতর না থাকাটাই ভালো, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, আর আমরা চাকরিজীবী, আমরা চাকরিজীবী জায়গায় থাকি। শুধু একা শুভেন্দুকে বলে তো লাভ নেই, এখানে তো সবাই ছিল, শুভেন্দু ছিল, আরও আদার যারা ছিল সবাই তো ছিল। এবার কে কীভাবে পোর্টফোলিও হোল্ড করেছে, কে কীভাবে সিট বন্টন করেছে, সেটা বিজেপির নিজস্ব স্ট্র্যাটেজিগত ব্যাপার। বিজেপি হারার একটাই কারণ, এখানে পুরো মুসলিম সংখ্যালঘু ভোটটা পুরোটাই চলে গেছে দিদির দিকে। আর একটা দ্বিতীয় কারণ হচ্ছে এখানে যে লক্ষ্মী ভাণ্ডার, এটা বিশাল প্রভাব পড়েছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, শুধু মেদিনীপুরে নয়। একাই নয়, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদী পুরোটাই দায়ী শুভেন্দু অধিকারীকে। কেন? ওই ও যে ফরাডুবির জন্য ওকে তাড়িয়ে দেওয়া উচিত, বড় বড় কথা বলছিল। শুভেন্দু অধিকারীর একার জন্যই যে বিজেপি ডুবেছে তা নয়, বিজেপিরও সেরকমভাবে কিছু দিশা নেই সামনে। শুভেন্দু অধিকারীকে নিজেরা সুবিধার মতো ওরা এপাশ সেপাশ হবে, সাধারণ পাবলিককে এপাশ সেপাশ করবে ওরা, সেই জন্য কিন্তু এপাশ সেপাশ হতে কিন্তু কাজ তো করে দেখাতে হবে। এখানে দিলীপ ঘোষকে দেওয়া উচিত ছিল, যেহেতু জিতা সিট, এখানে অন্য লোকে দেওয়ার জন্য একটু ভুলভালের জন্য এই মানে বিজেপির ভোটটা তৃণমূলের দিকে চলে গেছে। যা কিছু করেছে শুভেন্দু অধিকারী করেছে, 100 দিনের টাকা গরিব মানুষ কাজ করে পায়নি। ওনাকে নিয়ে যদি কোনো রকম গোষ্ঠী কদলের ব্যাপার হয় তাহলে ওনার সরে যাই ভালো। কে সবগুলো প্রার্থীকে সরিয়ে দিয়ে বিজেপির অন্যান্য জায়গায় নতুন প্রার্থী সেখানে তালিকা করেছে শুভেন্দু অধিকারী, তো তার দায়িত্ব তাকেই পড়ে। রাজ্যে আদি নব বিজেপির নতুন লড়াই শুরু হয়েছে, আর কিছুদিনের মধ্যে অন্তত একজন এমপি তো খসে পড়বেই, এবং বিপদ আরও বাড়বে যদি এর ওপরে কংগ্রেসের 4-5% ভোট জড়ো হয় তৃণমূলের সঙ্গে। 2026 এ রাজ্যে বাম আলাদা, কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে লড়লে বিজেপি 40-50টার বেশি আসন পাবে না। 2026 শুভেন্দুর বয়স 55, হাতে 50টা এমএলএ, মুখ্যমন্ত্রী কুরসি ক্রমশ দূরে, আরও দূরে সরে যাচ্ছে না? এবং যদি এর মধ্যে বিজেপি সরকার পড়ে যায়, পড়ে যাবেই এ কথা বলছি না, কিন্তু যদি পড়ে যায় বিজেপির ভোট রকেট গতিতে নামবে, সেক্ষেত্রে ছবি আরও ঝাপসা। তাহলে গোলপোস্ট 2026 থেকে সরিয়ে 2031 নিয়ে যেতে হয়, ক্রমশ দূরে সরে যেতে থাকবে ওনার গোলপোস্ট, ওনার টার্গেট। এখন তো নতুন করে ভাটা লেগেছে, উত্তরবঙ্গে যে ফাটল হয়েছে কোচবিহারে, সেখান থেকেই ফাটল বাড়বে। এবার সব মিটে গেছে, মতুয়ারা এবারে তো বুঝে নিতে চাইবে, এরকম আরও হাজারো সমস্যা ঘিরে ধরবে শুভেন্দু অধিকারীকে। সংখ্যালঘু ভোট ভাগ না করতে পারলে, দুই বুথ লেভেল পর্যন্ত সংগঠন না গড়ে উঠলে, রাজ্য বিজেপির এই চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ না হলে, আর কেন্দ্রে বিজেপির সরকার এরকম নড়বড়ে থাকলে, শুভেন্দুকে ভূতের রাজার বর পেতে হবে,
ভূতের রাজার বর পেলেই একমাত্র ওনার মুখ্যমন্ত্রী কুর্সি দখল করা সম্ভব। তাছাড়া ওনার লক্ষ্য সেই কুর্সি অধরাই থেকে যাবে। আজকে পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।